সাবস্ক্রাইব টক মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। সুপারস্টার সাকিব খানের পারফর্মে মুগ্ধ ওমানের প্রবাসী বাঙালি দর্শকরা। ঢালিউড ব্লাস্ট শিরোনামের বাংলাদেশের শিল্প সংস্কৃতিকে মধ্যপ্রাচ্যের দেশ ওমানের বুকে তুলে ধরতে প্রথমবারের মতো রাজধানী শহরে আয়োজন করা হয় এই সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বাংলাদেশের তারাদের ঝলকানিতে আলো ছড়ায় ওমানের ম্যাসকট শহর। এদিন উপস্থিত প্রবাসী বাঙালিদের বিনোদনে মাতিয়ে তোলেন সিনেমা, সঙ্গীত এবং ছোট পর্দার বেশ কয়েকজন তারকা। তবে সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন সুপারস্টার সাকিব খান। অনুষ্ঠানে সাকিব খানের সঙ্গে নেচেছিলেন লাখ সুপারস্টার বিদ্যা সিনহা মিম। তাদের নান্দনিক পারফর্মে মুগ্ধ হয়েছেন ওমানের দর্শক। সন্ধ্যা থেকে মধ্যরাত অবধি বাংলাদেশের তারকাদের নানা বিনোদনমূলক উপস্থাপনায় যেন এক টুকরো বাংলাদেশেরই আস্বাদ পেয়েছিল প্রবাসীরা। আর এখানে শুধু প্রবাসী বাঙালিদের কথা ভেবেই ব্যস্ততার মধ্যেও লন্ডন থেকে দেশে উড়ে এসেছিলেন সাকিব খান। অনুষ্ঠান শেষে তিনি তড়িঘড়ি করে লন্ডনে ফিরে যান। সাকিব খান কথা দিয়ে কথা রেখেছেন, এজন্য তার প্রতি কৃতজ্ঞ আয়োজকরা। তারা জানিয়েছেন সাকিব খান আসার কারণেই এত জমজমাট হয়েছে অনুষ্ঠানটি, আগামীতে এরকম অনুষ্ঠান আরও করা হবে। ওমানের ঢালিউড ব্লাস্ট অনুষ্ঠানটি পরিচালনা করেন তরুণ নির্মাতা অনন্য মামুন। অনুষ্ঠানে যোগ দিতে সাকিবকে নিয়ে তিনি বুধবার ম্যাসকটে পৌঁছান। সাকিব খান মিম ছাড়াও পারফর্ম করেন কণ্ঠশিল্পী আসিফ আকবর, বিপাশা কবির, আইরিন ডন এবং চিত্রনায়ক নীরব। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না।